নমস্কার, আজ 2রা সেপ্টেম্বর। আপনারা সকলেই জানেন যে আজ কৌশিকী অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য যে কতটা, সেটা কেবল শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে নয়, লোকায়ত বা লোক সমাজের দৃষ্টিকোণ থেকেও আমরা এর মাহাত্ম্যটা জানি। এই সময়ে দিকে দিকে কালীপীঠ, শক্তিপীঠ, সতীপীঠ, একখান্নপীঠ, যাই পীঠ, যেখানেই দেবী পীঠ রয়েছে সেখানে কিন্তু বড়ভাবে ধুমধাম সহকারে পূজা হয়। বিভিন্ন তন্ত্রীয় কাজ, বিভিন্ন তান্ত্রিক ক্রিয়াকর্ম বা কারোর গোপন কিছু সমস্যা, এ সমস্ত কর্ম কিন্তু এই সময়ে করা হয়ে থাকে। আমরা জানি যে তারাপীঠ মন্দিরের শ্মশান প্রাঙ্গণে আজকের অনেক বড় বড় সাধনা ক্রিয়া পূজা হয়ে থাকে। বিভিন্ন লোক আসে বহু দূর দূরান্ত থেকে এবং সেখানে আজকে বিশেষ পূজা তারা দর্শন করে থাকে এবং মাতৃকৃপা লাভ তারা করে থাকে। আমরা কি করব, যারা সাধারণ গৃহীরা, যারা বিভিন্ন শক্তিপীঠে যেতে পারে না, যারা তারাপীঠে যেতে পারছে না, তাদের পক্ষে কি করণীয়, আজকের কিন্তু সেই বিষয়েই আলোচনা। আসুন জেনে নেওয়া যাক আজকের দিনে সাধারণ মানুষ কি করবে এবং অন্যান্য মানুষজন যারা এই সমস্ত কাজ করে থাকে তারাও কি করবে। আসলে এই কৌশিকী অমাবস্যার যে মাহাত্ম্যটি আমরা জানতে পারি শাস্ত্রে কিন্তু বিরলের কথা। এর অনেক ব্যাখ্যা রয়েছে শাস্ত্রে, সেদিকে যাব না আজকে। আমরা লোক সমাজে থাকি, আমাদের এই সময়টাকে কাজে লাগাতে হবে। তাই যারা সাধারণ ব্যক্তি আছে বা যারা দীক্ষিত এবং অদীক্ষিত ব্যক্তির কথা বলছি, এই দীক্ষিত ব্যক্তিগণ আজকে নিজ নিজ গুরু উপদেশের যে দীক্ষা মন্ত্র, তারা সন্ধ্যায় বসে নিজ নিজ আহ্নিক সহকারে তারা জপ করবে। আজকের দিনটা তারা বেশি বেশি এই জপেই যেন কাজে লাগায়, তারা যেন জপ করতে থাকে। আজকে আজ কিন্তু জপ থামবে না, এমন একটা সংকল্প তাদেরকে নিয়ে নিতে হবে। আজকের দিনে যারা দীক্ষিত ব্যক্তি রয়েছে, সেই দীক্ষিত ব্যক্তিরা যদি বিভিন্ন রকম কোনো মাতৃকৃপা লাভ পেতে চান, তাহলে অবশ্যই 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 তারা আজকের দিনের জপের সংকল্প নিন। তারা যদি জপের সংকল্প নেন, তাহলে কিন্তু তাদের পক্ষে আজকের দিনটা অনেক উপকার, কারণ আজকের মাতৃকৃপা লাভ যথাযথ লাভ হয়ে থাকে। এবার সাধারণ মানুষদের কথা, যারা অদীক্ষিত, তারা কি করবে? তারা কি মাতৃকৃপা লাভ পেতে পারে না? অবশ্যই মাতৃকৃপা লাভ তারা পাবে, আজকের দিনটা তাদের জন্য উপযুক্ত। এই যে বিশেষ বিশেষ তিথিগুলো কিন্তু এই সাধারণ অদীক্ষিত মানুষদের জন্য কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য হয়ে থাকে। আজ কি করতে হবে? আজ তারা সকালবেলা নিজ নিজ ভক্তি সহকারে যদি পুজো দিয়ে থাকে, তাহলে তাদের কিন্তু বিশেষ উপকার লাভ হয়ে থাকে, বিশেষ মাতৃলাভ হয়ে থাকে। নিজের ভক্তি সহকারে মায়ের পূজা করুন এবং মায়ের নাম জপ করতে থাকুন। মায়ের নাম জপের সংকল্প নিন। আপনাদের কোনো মন্ত্র জপ করতে হবে না, আপনারা মায়ের নাম জপটা করতে থাকুন আজকে। তাহলে আপনাদের মাতৃকৃপা লাভ অবশ্যই হবে। নিষ্ঠা সহকারে এবং শ্রদ্ধা সহকারে করলে কোনো কিছুই বিফল যায় না। আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন এবং শেয়ার করে দেবেন। নমস্কার, ধন্যবাদ।